হ্যালো ভিউয়ার্স, সোনাই তনয়াস পরিবারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি তনয়া চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো এখন আমি যাচ্ছি নার্সারিতে গাছ আনতে। তোমরা আমার ভিডিওতে দেখেছো অনেক গাছ আছে আমার ঘরে, আমি গাছ খুব ভালোবাসি, গাছ লাগাতে খুব ভালোবাসি। তো রিসেন্ট আমার একটা লতা, সাদা ফুলের লতাটা মারা গেছে, গাছের গোড়ায় জল জমে গেছিলো। আমি তখন বাড়িতে গেছিলাম, তো ফিরে এসে দেখি লতাটা মারা গেছে, ঢলে গেল। প্রথমে ভেবেছিলাম বাঁচবে, পরে আর বাঁচলো না, মারা গেল। তো সেই লতাটাই মেনলি খুঁজতে যাচ্ছি, এইটাই ওই গাছের সিজন, এই সময়টাতেই পাওয়া যায়। তো সেটা দেখবো, আরও কিছু যদি গাছ পছন্দ হয় নেব। কিছু গাছ আছে মারা গেছে, শুকিয়ে গেছে, তো সেই টবগুলোতে লাগাবো, সেই জন্যই যাচ্ছি। তো দেখা যাক কী কী গাছ পাই। তো বন্ধুরা, এখন নার্সারিতে চলে এসেছি। পদ্মের কত ভ্যারাইটি দেখো, ছোট পদ্ম, বড় পদ্ম, এগুলো মেনলি পিঙ্ক কালারের, যেটা সেই কালারটাই। এছাড়াও সাদাও আছে, ডিপ মেরুনও আছে, সব রকমই আছে। আর এই দিকে এগুলো সব স্নেক ট্রি, স্নেক ট্রির সব ভ্যারাইটি, লম্বা ছোট পাতা, ছোট পাতার বড় পাতার সব ধরনের আছে, অনেক বড় নার্সারি। আর এই সাইডটাতে সব লতানো গাছ দেখো, একটা লতায় কী সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে, আমি নাম জানি না এটা কিসের লতা কী লতা। আর এগুলো সব জবা গাছের ভ্যারাইটি, জবার কালার হলুদ, পিঙ্ক, লাল, ম্যাজেন্ডা, সব কালারেরই অরেঞ্জ আছে। একটা জবা পছন্দ হয়েছিল, কিন্তু সেই জবাটার গাছটা অতটা ভালো নয়, আর তার অন্য আর একটা ইয়ে ছিল না, আর এক পিস ছিল না, একটাই ছিল। তো সেই জন্য গাছটা অতটা ভালো নয় দেখে জবাটা নেওয়া হলো না। আমি বলে এসেছি পরে ভালো গাছ এলে ওই জবাটা নিয়ে আসব। তো ভিডিওটা দেখো।
এই দেখো আমার সেই নাইট কুইন, অবশেষে আমি পেয়েছি খুঁজে ম্যান্ডেভিলা। এই ফুলটার নাম ম্যান্ডেভিলা, লতাটার নাম, অবশেষে আমি খুঁজে পেয়েছি। তো এখান থেকে একটা নিয়ে যাব, সবকটাই ভালো গাছ, তাও দেখে নিতে হবে ভালো গাছ দেখে, আগের বারের মতো যাতে মরে না যায়। তো দেখো এখানে গাছে লেবুও হয়ে রয়েছে, কত বড় বড় লেবু হয়েছে টবের গাছে। এই গাছটাই বাঁচলাম, এই গাছটাই ভালো, লতাটা ফুলও আছে, কুড়িও আছে, পরেও বললো 20 ফুটবে। আমার ওই লতাটাও ভালো ছিল, কিন্তু ওটাতে ইয়ে হয়ে গেল, মরে গেল আর কি। তো নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। মেঘ করেছে, মেঘলা মেঘলা আকাশ, যদি বৃষ্টি এসে যায়। ওই জন্য তাড়াতাড়ি ফিরে এলাম, অন্য কোনো দিন পুরো নার্সারিটা তোমাদের ঘুরে দেখাবো। তো বাড়ি এসে এখন টবে লাগাচ্ছি সোনাই আর আমি। সোনাইও খুব এক্সাইটেড, বলছে মাম্মা তুমি সেই ফুল গাছই নিয়ে এসছো আবার। আর ওই দোকান মানে নার্সারি থেকে ওই দাদা বলে দিয়েছে যে জল যেন গাছের গোড়ায় না জমে, টবের নিচে একটু খোয়া বা পাথরের টুকরো দিয়ে দিতে, দিয়ে তারপর মাটি আর সার দিয়ে লাগাতে, তাহলে গাছের গোড়ায় জলটা জমবে না, গাছটাও ভালো থাকবে। তো সেই জন্য নিচেটায় খোয়া দিয়ে নিয়েছি, এইবার মাটি দিয়ে গাছটা লাগাবো। আমার এত ভালো লাগছে, আমার গাছটা মরে গেছিলো, আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো, অনেকটা লতিয়ে গেছিলো, গ্রিলে পুরো লতায় ভরে গেছিলো। আগের বর্ষাতে প্রচুর ফুলও দিয়েছে, ফুল ফুটেছে, কিন্তু এই সিজনে আমার এই গ্রিলের এখানটাতেই রাখা ছিল, এই সিজনে আমার ফুলই ফোটেনি। তার আগেই মানে জাস্ট ফুলের যে সিজনটা, তার আগেই গাছটা ঢলে গিয়ে পাতা হলুদ হয়ে গেল, ঝরে গেল, মরে গেল। তো আমার এত ভাল লাগছে যে আমি লতাটা খুঁজে পেয়েছি, নিয়ে এসেছি আবার। আবার আশা করি এইবার বর্ষায় পুরো ফুলে ফুলে ভরে যাবে। আর সোনাইও খুব খুশি, সোনাইয়েরও খুব পছন্দের ছিল গাছটা, তো পেয়েছি, ও খুব খুশি। আরও গাছ আনবো বলেছিলাম, অনেক কটা টবই ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে, গাছ নেই, গাছ মরে গেছে, শুকিয়ে গেছে, কোনোটা কোনোটা পোকা লেগে গেছে, তুলেই ফেলে দিয়েছি। তো আরও গাছ আনার ইচ্ছা ছিল, কিন্তু আনতে পারিনি, তার কারণ মেঘও করে গেছিলো, তাড়াতাড়ি বাড়ি আসার তাড়াও ছিল। অন্য আর একদিনকে যাবো, গিয়ে ধীরে সুস্থে করে তোমাদের পুরো নার্সারিটা একা একটা করে কী কী গাছ আছে না আছে ঘুরে দেখাবো। ওই দাদার সাথেও কথা বলিয়ে দেব, পুরোটা একটা ব্লগ নেক্সট টাইম করব। আজকে এটা আনতে গেছি তাড়াহুড়োয়, বৃষ্টিও নেমে যাচ্ছিল, ওই জন্য নিয়ে চলে এলাম, ব্লগটা আর বেশি বড় করিনি। তো দেখতে থাকো। মাটির সাথে কম্পোস্ট সার মিশিয়ে একসাথে মিক্সড করে লাগাচ্ছি, কিছুটা মাটি কিছুটা সার দিয়ে। এইখানে গোবর সারও দেওয়া যায়, গোবর সার যদি থাকে, গোবর সার দিলেও খুব ভালো হয় গাছ। তো গোবর সার এখন আর দেবো না, গোবর সারও আছে আমার, কিন্তু দেবো না, এখন কম্পোস্ট সার আর মাটি দিয়ে মিশিয়েই লাগিয়ে দেবো। কারণ এটা মিক্সড সার তৈরি করাই আছে, দোকান থেকেই কিনে আনা হয়েছে, এটাই ভালো হবে। এখন আর গোবর সার আনতে হবে, বের করতে হবে, গুঁড়ো করতে হবে, অত ঝামেলা এখন আর করবো না, পরে অন্য যে সারগুলো আছে ওগুলো পরে একদিন দেখে দিয়ে দেবো, এখন আপাতত এই সার দিয়েই লাগাবো। কম্পোস্ট সার যদি মাটির সাথে মিশিয়ে তোমরা লাগাতে পারো, গাছ খুব ভালো হয়,
গাছের গাছ বাড়েও ভালো, ফুলও ভালো হয়। তো আমার ঘরের নতুন অতিথিকে তার জায়গা মতো বসিয়ে দিয়েছি টবে। এবারে গ্রিলে একটু গ্রিলের সাথে বেঁধে দিতে হবে, কারণ এটা যেহেতু লতানো গাছ, গ্রিলেই লতাবে, আমার অন্য লতানোর জায়গা নেই। তো গ্রিলেই ব্যালকানিতেই দিতাম, ব্যালকানিতে না দিয়ে ব্যালকানির পাশের ঘরের যে যে জালনা, ওই জালনার গ্রিলেই ভাবছি রাখবো। তো রেখে ওটা বেঁধে সেটিং করে দিতে হবে, তাহলে এরপরে আর অসুবিধা হবে না, ও একাই ইয়ে করে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার সোনাই তনয়াস পরিবারের নতুন দর্শক, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো, আর অন্য একদিন অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।